ভারতীয় সেনায় এলএসি অতিক্রম করা নাই। সীমান্ত ভারতীয় সেনায় গুলি চালনা করা নাই। চীনের অভিযোগ খণ্ডন করলে ভারতীয় সেনায় লাদাখ সীমান্তত ভারতীয় সেনাক প্ররোচিত করার চেষ্টা। ভয়ঙ্কর ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে প্রতিবেশী রাষ্ট্র চীন। ইয়ারে অংশস্বরূপে সমগ্র বিশ্বকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে সোমবারে ভারতীয় সেনায় লাদাখ সীমান্তর পাংগং লেকর দক্ষিণে এলএসি অতিক্রম করে গুলিচালনা করা বলে অভিযোগ তুলিলে চীনে। ইমানতে ক্ষান্ত না থাকি ভারতক প্রত্যুত্তর দিয়ারও সকিয়নি দিলে। কিন্তু মঙ্গলবারে ভারতীয় সেনায় স্পষ্ট করে দিলে এয়া চীনের ষড়যন্ত্রের বাহিরে আন একু নহয়। এনে কার্যকলাপরে চীনে ভারতীয় সেনা প্ররোচিত করার অপচেষ্টা এটিয়াই নহয়, বহু পূর্বরেপা অব্যাহত রাখিছে। ভারতে নহয়, সময় সময়ে সীমা উলঙ্ঘা করেছে চীনের পিপুলস লিবারেশন আর্মিয়ে। সোমবারের মুখপাড়িত সীমান্ত অতিক্রমী ভারতীয় ভূখণ্ডত প্রবেশ করেছিল চীনা সেনার একটা দলে। দলটোর মুখামুখি হওয়াত ভারতীয় সেনায় অস্ত্র প্রদর্শন করে উভতি যাবলৈ সকিয়াই দিয়ে। প্রত্যুত্তরত চীনা সেনায়হে গুলি চালনা করে ভারতীয় সেনাক প্ররোচিত করার চেষ্টা চলায়। কিন্তু ভারতীয় সেনায় অতি সংযম আর দায়িত্বশীলভাবে পরিস্থিতির মোকাবিলা করাত চীনা সেনার দলটোয়ে সেই স্থান পরিত্যাগ করে আঁতরি যায়। আর কিছু সময়ের পিছতেই এই ঘটনাকে সম্পূর্ণ বিপরীত রূপত উপস্থাপনের চেষ্টা চলায়। কিন্তু ভারতীয় সেনায় স্পষ্ট করে দিলে সেনাবাহিনীক প্ররোচিত করার বাবে এয়া চীনের ষড়যন্ত্রের বাহিরে আন একু নহয়। চীন ভারতের মাজের শেহতিয়া উত্তেজনার মাজতে পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করে। মস্কোত বুধবারে চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে অনুষ্ঠিত হবলগিয়া আলোচনার পূর্বে ভারতের বিদেশ মন্ত্রীগীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণরূপে বিবেচিত হয়েছে। ন্যাশনাল ডেস্ক, DY365।